নরসিংদীতে অপহরণের 9 ঘন্টা পর সৌদি প্রবাসী জুয়েল মিয়াকে উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণ চাওয়ার অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার। পূর্ব বিরোধের জেরেই সদরের হাজিপুর ইউনিয়নের মধ্যপাড়ার জুয়েল মিয়াকে অপহরণ করে 7 থেকে 8 জন। পরে করিমপুর ইউনিয়নের দেলারপুর বাজারে আবুল কালামের একটি ফার্নিচারের দোকানের দোতলায় নিয়ে গিয়ে মারধর করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অপহরণের 9 ঘন্টা পরে জুয়েলকে উদ্ধার করে পুলিশ। মুক্তিপণ চাওয়ার অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হয়।